বন্ধুরা, একদিন অজানা একটি মেয়ে দোকানে হেঁটে ভিতরে প্রবেশ করে টেবিলের উপরে তার লকেটটা রাখে। তখন মহিলা দোকানদার ভয়ানক মেয়েকে দেখে ঘাবড়ে অবাক হয়ে বলে, তোমার কি লাগবে? মেয়েটি বলে, আমাকে সোনা দাও। কথাটা শুনে দোকানদার মহিলা সোনা নিতে গিয়ে এমার্জেন্সি সুইচ টিপে আর সোনা অজানা মেয়েকে দেয়। তখন মেয়েটি সোনা হাতে নিয়ে মুখের ভিতরে ভরে। মেয়েটি দোকানদারের মহিলার মুখ ভালো করে দেখে মুখের ভিতর হাত ঢুকায় আর মেয়েটি দোকানদার মহিলার গলার মালা দেখে চায়। তখন মহিলা ভয়ে মালা খুলে তার হাতে দেয়। মেয়েটি সোনা হাতে নিয়ে গলিয়ে নিজের একটি হাতিয়ার তৈরি করে টেবিল থেকে লকেট হাতে নিয়ে সেট করতে যায়। সে সময় পিছন থেকে একটি পুলিশ এসে মেয়েকে হাত উপরে করতে বলে। মেয়েটি পুলিশের কথা না শুনে জোরে জোরে হাসতে থাকে। তখন পুলিশ মেয়েটির উপর ফায়ার করে এবং মেয়েটি নিচে পড়ে যায়। পুলিশ ভাবে মেয়েটি মারা গেছে, কিন্তু মেয়েটি দাঁড়াতে চায়। তখন পুলিশ কল করে আরো পুলিশকে সেখানে ডাকে। এদিকে মেয়েটি লকেট তার হাতিয়ারে সেট করে পুলিশের দিকে এগিয়ে আসে আর পুলিশ তার নিজের জীবন বাঁচানোর জন্য বন্দুক দিয়ে ফায়ারিং।